পেন্টিং চ্যানেলে স্বাগত। আজকে আমি যে পেন্টিংটা করছি এটাকে খানিকটা ভিজুয়াল আর্টও বলা যায়। বিভিন্ন দর্শকের কাছে বিভিন্ন রকম মানে বের হতে পারে এই ছবি। প্রথমে আমি ব্রান্ডসিয়ানা, রোজ ম্যাডার, পোর্টেড পিঙ্ক এবং সাদা দিয়ে স্কিন টোনটা বানাবো। খুব বেশি সাদা দেব না, কারণ ফেসটাতে ডার্কের ব্যাপারটা আছে। খুব কঠিন এটা, কিন্তু যেভাবে করছি ফলো করো, তোমরা করতে পারবে। আসল কঠিন কাজ তো মেয়েটার মাথাতে, চুলেতে, যেখানে আকাশি রং এবং ব্ল্যাক দুটো আমাকে আলাদা আলাদা রকমভাবে দেখাতে হবে। একদিকে আকাশের ছটা আর একদিকে ব্ল্যাক চুলের ছন্দগুলো, চুলের স্তরগুলো ভীষণ কঠিন, ভালোভাবে দেখো। আমি এখানে ব্রান্ডসিয়ানের সঙ্গে পোর্টেড পিঙ্ক এবং রোজ ম্যাডার এই কালারগুলো দিয়ে ব্লেন্ডিংটা করছি। একদিকে উজ্জ্বল রাখছি, একদিকে ডার্ক রাখছি। কালো ব্যবহার করব কিন্তু ছবির পরে, হয়তো সেটা সেকেন্ড ইয়ারে করতে পারি বা ফার্স্ট ইয়ারের সবার শেষে এটা করতে পারি। ছবিটা যত শেষের দিকে যাবে তত পরিষ্কার হবে। আজকে আমি পুরো ছবিটা এখানে প্রকাশ করছি না, প্রথম ভাগটা প্রকাশ করছি। ফার্স্ট পার্ট আজকের জন্য, এন্ড পার্ট এর পরের ডেটটাতে হবে। তাই ফার্স্ট লেয়ারের কাজটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মুখটা করার সময় খুব খেয়াল রাখতে হবে যেন লালচে ভাবটা যেন না আসে। আমি বারবার ধরে বলছি, ফার্স্ট লেয়ারটা আমি লালচে দিয়েছি, কিন্তু এর পরবর্তী স্টেপগুলোতে কিন্তু এরকমটা থাকবে না, ক্রমশ চেঞ্জ হবে। অয়েল পেন্টিংয়ে ঠিকঠাক ব্লেন্ডিং করা, ছোটোখাটো কাজগুলোকে হাইলাইট করা, ডার্ক লাইট শেডগুলোকে ঠিকঠাকভাবে তুলে ধরা ভীষণ ইম্পর্টেন্ট। ব্রাশ স্ট্রোক ভীষণ ইম্পর্টেন্ট। মেয়েটির ঠোঁটে এবং চোখে এবং ভুরুতে প্রাথমিক কাজটা করে রাখব, সেকেন্ড পার্টে এগুলো ডিটেলস করব। ছবিটা সংগ্রহ করেছি ইন্টারনেট থেকে, পিন্টারেস্ট থেকে সম্ভবত পেয়েছিলাম বোধ হয়। যাই হোক, নীলের সঙ্গে সাদা মিশিয়ে লাইট এবং ডিপের ব্যাপারটা আনবো। লোকটি যেখানে দাঁড়িয়ে আছে বা ছেলেটি, যা খুশি বলতে পারো, ওই জায়গাটা ক্রমশ লাইট হবে। ভিতরে অনেক ভালো ভালো কাজ আছে যেটা আমি ফার্স্ট লেয়ারে করব না, করবো এটা সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ার যখন আসবে তখন পরিষ্কার দেখতে পাবে, ছবিটা ভীষণই সুন্দর। একটা মানুষ ভিতর দিকে রাস্তা বেয়ে ভিতরে চলে যাচ্ছে। এই ফটোগ্রাফিটা আমি পেন্টিং করছি, এর মর্ম খুব গভীর। একটা ছবির মধ্যে দ্বৈত সত্তাকে দেখানো হয়েছে, দুরকম চিত্রকে তুলে ধরা হয়েছে। এই ছবিটিকে বিভিন্ন দিক দিয়ে বিশ্লেষণ করা যেতে পারে, ব্যক্তিভেদে বিশ্লেষণ আলাদা আলাদা হতেই পারে। আমার চোখে এই ছবিটির মর্মটা আলাদা। এরকমটা ভাবতে পারি, মেয়েটির মনে ছেলেটির গভীর উপস্থিতি, বা এমনও ভাবতে পারি মেয়েটি সর্বদা ওই ছেলেটির উপস্থিতিকে নিয়ে ভাবছে, তাকে খুব মিস করছে। আসল কথা হলো, তুমি দেখছো কীভাবে ছবিটাকে। এই ফটোগ্রাফিটা এই কারণেই পছন্দ করেছি, দুর্দান্ত। আমি সেকেন্ড লেয়ারের কাজটা পরে শুরু করব। এই মুহূর্তে ছোটোখাটো কাজগুলো এখানে করছি। ডার্কনেসের কথা প্রথমে বলেছিলাম না, একটু ডিপ ব্যাপারটা আসবে, মেয়েটার মুখের মধ্যে হালকা একটা অন্ধকার ব্যাপারটা আসবে, সেটা এখানে করছি। ব্ল্যাক কালারটা খুব সাবধানে ব্যবহার করতে হবে, নাহলে স্কিন টোনের সঙ্গে মিশে ওর উজ্জ্বলতাকে একদম নষ্ট করে দেবে। আর একটা কথা, স্কাই কালারটার সঙ্গে কালো মিশিয়ে একটা কালচে স্কাই কালারটা ব্যাপারটা আসবে। এই পেন্টিংটার সব থেকে কঠিন অংশের কাজ সেকেন্ড পার্টে দেখাবো, মানে এন্ড পার্টে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অবশ্যই থেকো, অবশ্যই ভালো থেকো। এন্ড পার্টে দুর্দান্ত কিছু দেখতে চলেছো, এটুকু কথা দিতে পারি। টাটা, বাই বাই।